আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে ইডুটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আজকে বিডিওতে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব এমন একটি ওষুধের ব্যাপারে যে ওষুধটা যদি আপনারা আপনার মুরগিগুলোকে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে এক দুইবার করে খাওয়াতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার প্রত্যেকটা মুরগি সুস্থ থাকবে তবে যাই হোক এখন আমরা মূল কথায় চলে আসি যে কোন ওষুধটা খাওয়ালে আপনার মুরগি সুস্থ থাকবে ওষুধটার নাম কি। তো ওষুধটার নাম হচ্ছে হ্যাপাটোবিট এটা হচ্ছে একটা লিবার টনিক হ্যাপাটোবিট এই লিবার টনিকটার দাম হচ্ছে মাত্র ৩৫ টাকা এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে এক লিটার পানির সাথে এক থেকে দুই মিলি করে খাওয়াবেন টানা তিন দিন খাওয়াবেন সকাল বিকাল বেলা করে এটা প্রতি মাসে এক থেকে দুইবার করে খাওয়াতে পারে তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন এখন বলবো হচ্ছে এই হেপাটোপিট লিভার টনিকটা কোন কোন অসুখের কাজ করে অনেক সময় দেখবেন যে মুরগির লিভারের সমস্যা মুরগির খাবার হজম হচ্ছে না পায়খানাতে বিভিন্ন ধরনের প্রবলেম থাকে এই সমস্ত যে প্রবলেমগুলো আছে মুরগি পেটের ভিতর যে প্রবলেমগুলো থাকে মুরগি পায়খানাতে এই সমস্ত প্রবলেমগুলো যখন আপনার মুরগিগুলার হবে তখন আপনি যদি মুরগিকে এই লেবরেটরিক হ্যাপাটোবিরটা খাওয়াতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ হয়ে যাবে এবং আপনি যদি সব সময় প্রতি মাসে এক থেকে দুইবার করে যদি এটা খাওয়াতে পারেন তাহলে দেখবেন যে আপনার মুরগিগুলার সুস্থ থাকবে এবং পেটে যে কোনো ধরনের প্রবলেম অতীতে ছিল সেটা এখন হবে না এবং মুরগির লিভারটা অনেক সুস্থ থাকবে আর মুরগির লিভারটা যদি সুস্থ থাকে তাহলে কিন্তু মুরগিটা এমনিতেই সুস্থ সবল থাকবে এবং সচরাচর মুরগিগুলার যে ভয়াবহ রোগগুলো আছে সেই রোগগুলো থেকে মুরগি মুক্তি পাবে এবং আক্রান্ত হবে না সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব। প্রতি মাসে অন্তত এক থেকে দুইবার এই টনিকটা খাওয়াতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার অনেক ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা আপনার আমি যে লিভার টনিক যে হ্যাপাটোবিটের যে নামটা বলছি আপনারা ইচ্ছা করলে এই ওষুধটা না খাই আরও যে লিবারটনিক আছে সেগুলোও খাওয়াতে পারেন তবে আমি আমার খামারে এই ওষুধটা খাওয়া খাওয়াই যে আমি সেজন্য জন্য আপনাদেরকে এই ওষুধটা সাজেস্ট করেছি কারণ আমি এটার ভালো ফলাফল ইতিমধ্যেই পেয়েছি আর আমি একটা পরামর্শ আপনাদেরকে দেব এখন তো অনেক শীত তো শীতের মধ্যে আপনারা অবশ্যই মুরগিগুলোকে অনেক বেশি যত্ন নেবেন মুরগির যে জায়গাটায় মুরগিকে রাখবেন সে জায়গাটা অনেক বেশি শুকনা রাখবেন এবং মুরগিগুলা যেন ঠান্ডা না লাগে সেজন্য সঠিকভাবে পর্দা ব্যবহার করবেন এবং আলো পাতার জন্য পর্যাপ্ত ঢুকতে পারে সে ব্যবস্থা রাখবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে